চট্টগ্রাম বন্দরে আগামী 3 বছরে 5 থেকে 700 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। দুপুরে বন্দর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। তিনি আরও জানান, বন্দর ব্যবহারকারীদের সুবিধার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হচ্ছে, যেখানে এক জায়গাতে ব্যবহারকারীরা সকল সেবা পাবেন। এ সময় চেয়ারম্যান বন্দরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সংবাদ সম্মেলনে বন্দর কর্তৃপক্ষের সদস্য শহীদুল আলম, পরিচালক মমিনুর রশিদ, সচিব মোহাম্মদ ওমর ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমরা আশা করি যে আগামী 3 বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর 5 থেকে 7 বিলিয়ন ডলার সমতুল্য ইনভেস্টমেন্ট এখানে হবে। ওয়ার্ল্ড ব্যাংক এগিয়ে আসছে, তারা অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে আমাদের মিডল ইস্টের বেশ কিছু দেশ থেকে, এশিয়ার অনেক কান্ট্রি থেকে, এমনকি ইউরোপ থেকে। সেখান থেকেও আপনারা জেনে খুশি হবেন যে ডেনমার্কও কিন্তু আমাদের এখানে একটা টার্মিনাল করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।